কি যে আসছে এই ডাব্বাটার মধ্যে কি আছে টকটক করে বাজে তো দেখি ঝাঁকাইতে দিতে না এটার মধ্যে নিশ্চয়ই কাজল পেন্সিল আছে আচ্ছা কি বলে এটা ব্যাগ থাকলো হ্যাঁ তুই যদি ঠিক বলতে পারিস তিনবারই ঠিক বলবি হ্যাঁ তিনবারই যদি ঠিক বলতে পারিস তাহলে হচ্ছে লাস্ট বারে একদম ঠিক বলতে হবে লাস্ট বারেতেই কিন্তু আমি কাউন্টিং করব ঠিক আছে 20 টাকার লেস থাকবে হ্যাঁ ঠিক আছে লিপস্টিক হাইলাইন এটা দ্বিতীয়বার লিপস্টিক নাই তাই তো লিপস্টিক না আইলাইনার না আমি বলবো না আইলাইনার নাই এটাতে লিপস্টিকও নাই কাজল পেন্সিল আছে হার্ডবোর্ডে যেটা বলবি সেটাই নেব ফেস পাউডার আছে মা তাহলে ফেস পাউডার বলি দাও দাও না বাজে এটার মধ্যে ইসে আছে আরে তোর জন্য কি একটা জানি নাই তোর কি একটা জানি ঠিক আছে মা জল বসে আসছো মা কোথায় খুল গেয়া সিম সিম এটা খুল রে এর তো দেরি হয় আমি প্রথমে দ্বিতীয়বারে ঠিক বলছি ভুল বলছে এটাও দ্বিতীয়বারে আমি ঠিক বলছি হবে না আমি কি বলছি খেলাটা তো তুই বুঝিসই না আমি বলছি আমি বুঝিনি তোমার খেলা 20 টাকার যদি তুই আমাকে লেস না খাওয়াচ্ছিস তুই দেখিস মরার আগে লেস পাবি না কিসের লেস খাবি গরু ওই কিসের লেস খাবি বল অনিয়নের খাবো আমি ভাবলাম কোনো কিছু লেজ নিয়ে আসবো নাকি তাহলে কি লিপস্টিক মানুষ ইউজ করে ছাগল ইউজ করে তো এটা কিসের বলে দিই এটা হচ্ছে ল্যাকমি ও ল্যাকমি আসছে হ্যাঁ ল্যাকমিটা কি শেড এই শেডটা 02 শেড রেড ভেলভেট দেখি একটু আমিও দেখি সবাই দেখো উঠতে না বলো মা রুদ্ধুতে যা ও লিকুইড ভালো হয়েছে এটা শেষ হয়ে যায় এরকম ডার্ক করে দিলে ভালো হয়েছে সুন্দর হয়েছে জিনিসটা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লগ স্টার্ট হচ্ছে দুপুর একটা থেকে আমরা এখন সবাই বাড়িতেই আছি আমি অনেকক্ষণ আগে সকালবেলা টিউশন পড়ে আসছি তারপর হচ্ছে ফটো এডিট করলাম আরও কয়েকটা কিছু করলাম হেন তেন কাজ যাই হোক ঠেকুয়া খেলাম এইসবই করলাম তার জন্য হচ্ছে ব্লগ স্টার্ট করতে লেট হয়ে গেল তো এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে আর পুরো ভিডিওটা দেখো স্কিপ কিন্তু করবে না কেমন গাইজ এইমাত্র জাস্ট হচ্ছে ভিডিওটা আমি হচ্ছে স্টপ করলাম আর তখনই এই যে আমার বাড়ির যে মহতার মা উনি চলে আসছেন এখানটায় দুইটা লিপস্টিক হাতে নিয়ে আমি তো বুঝতেই পারিনি যে কিসের জন্য আনছে কি জন্য আনছিস রে গন্ধ এক্সাইটমেন্টে না আমার হচ্ছে কাশি বেরোয় যায় সত্যি এত এক্সাইটমেন্ট হলে পরে ওর মানে হচ্ছে এই লিপস্টিকগুলোর গন্ধ একদমই সহ্য হয় না তো ওই লিপস্টিকগুলো ও হচ্ছে আমাকে দিয়ে দেওয়ার প্ল্যানে আছে তো কোন দুইটা শেড দিচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখ কিস বিউটির হচ্ছে এই যে নিউড শেডটা আর এটা হচ্ছে আরেকটা রেড শেড তো এই দুইটা নাকি দিয়ে দিল তাই আমি ওকে হচ্ছে তথাস্তু বললাম এই দিয়ে যে ওর যাতে এই রকমই গন্ধ হচ্ছে আরও সব কিছুতে লাগে আরও যাতে সব জিনিসগুলো আমাকে দিয়ে দেয় আমারই ফায়দা হবে বেশি ভালো হবে তুই এরকমই গন্ধ পা ঠিক আছে এই বিষয়ে গন্ধই পাস না আমি তোকে আশীর্বাদ করি তুই আর কাকে নাই গন্ধ পা গন্ধ পাস না তোর সামনে আরো অনেক গন্ধ
কেমন শয়তান দেখছো, কেমন শয়তান, প্রচুর শয়তান। এখন নাচ করতেছে ওইদিকে, সব দেখাই দেবো ভিডিওতে, নাচ করতেছিস না ওইটাও দেখাবো। তো এখন আমরা বসবো হচ্ছে খেতে, তো দেখি মা কি বানাইছে আজকে। ও আজকে আইটেম আছে হচ্ছে বেগুন পোড়া। ই ছোট মাছ চলে আসছে, আমি এতগুলা ভাত খাবো না মা। আর এই যে দেখো, এই যে ইসে আছে, এলা হচ্ছে চোকলা, আমন্ডের চোকলা। আমি তো চোকলা সুতা খাই না, ভিজিয়ে রেখে তারপরে খাই। আর দেব কি শাক বানাচ্ছো মা? মূলা শাক। তো গাইস আজকে আমাদের হচ্ছে দুপুরের মেনু মূলা শাক। আর কি হয় মা? মাছের মোড়া দিয়ে কালারটা, মাছের মোড়া দিয়ে কালার ডাল, আর হচ্ছে মূলা শাক। হ্যাঁ, বেগুন ভাজা খাবি? কি জানি খাবে নাকি সবাই, নাকি সবজি খাবে? আচ্ছা, খাইলে আমার করতে অসুবিধা না। এই তুমি বলো তো, তুমি গণেশ হয় না কার্তিকেয়? বিস্কুট খায় না? বিস্কুট খায় না? তুমি কি খেতে ভালোবাসো বাচ্চা? কি খেতে ভালোবাসো? ওই যে আরেকজন ভাই, এও চলে আসলো। গ্রিলটা খোলা থাকলেই ভালো। হ্যাঁ, আমি তোমাদের সাথে এদের পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের গণেশু, এই মুখটা দেখাও। এই যে এ গণেশ, আর এই হচ্ছে কার্তিক। এখন বাজে সন্ধ্যা 6:30 মতো। আমি টিউশন পড়াতে গেছিলাম বিকালবেলা, তো তখন আমি টাইম পাইনি দুপুরে ভাত খাওয়ার। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, একবারে রাতেরটাও কমপ্লিট হয়ে যাবে, আর তারপর আমি হচ্ছে বিন্দাস একদম ফ্রি শুয়ে থাকবো, বসে থাকবো, মোবাইল দেখবো, আর তারপর রাতের ঘুম। তো এখন যাবো হচ্ছে আমি রান্নাঘরে খাবার খাওয়ার জন্য, মা ভাত বাড়ছে। তো চলো গাইস আমার সাথে সাথে। চলে আসলাম রান্নাঘরে, আমি এসেই হচ্ছে এখানে লাইট দিব, কারণ কি লাইট যদি না থাকে তাহলে হচ্ছে কিছুই দেখা যাবে না, সবাইকে কালো কালো দেখা যাবে। তো এই হাড়িতে ভাত গরম হচ্ছে আমার জন্য, মা ভাত গরম করে দিচ্ছে। আর তার সাথে কি আছে মা? তার সাথে বেগুন পোড়া খাবি? বেগুন পোড়া আছে, তারপরে ডাল, শাক না শাক শাক আছে। চলো তোমাদেরকেও দেখাই কি কি আজকে মা রেসিপি বানিয়েছে। আর এই ডালটা আমাদের খুবই পছন্দ, আমারও পছন্দ, বাবারও খুব পছন্দ, মার পছন্দ কিনা জানি না। এই যে হচ্ছে মূলা শাক, দুপুরে খাইছি আমি এক লঙ্কা ভাজা। ঠিক আছে, ভালোই হবে তাহলে খাওয়াটা। এখন এই খাওয়া দাওয়া করে নিয়ে ব্যাস একবার রাত্রে ডিনারও হয়ে যাবে, লাঞ্চ ডিনার দুটোই একসাথে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তারপরে একদম রাত্রে আর খাবেন, বসে বসে থাকবো খালি। রাত্রে আর খাবো কেন? এই টাইমে খালে পরে কি আর রাত্রে কোনো খিদা পায় বলো? এই জন্য তো একটু ভাত করা হয়েছে, একবার খাওয়া হবে তাই না? ভাত খেলে পরে পেটে ভুড়ি হয়ে যায়, চর্বি হয়, আমার আর ভাল লাগে না। ভাত খেলে চর্বি হয়? ভাত খেলে চর্বি হয়? টাইম বলো, তুমি বলো চর্বি হয় কি না হয়? চর্বি তো এই যে গাইস, এখানে হচ্ছে জল গরম হচ্ছে আর আমি এখন খাবো হচ্ছে গ্রিন টি। তো আমি সেই তখন হচ্ছে ভাত খেয়েছিলাম ওই তোমার সন্ধ্যা 7টার দিকে, আর এখন হচ্ছে বাজে রাত 9টা। আমি হচ্ছে এখানটায় গ্রিন টি দিয়ে দিব, অনেকটা জল আছে, একটু বেশি করে দিব, করে দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা হচ্ছে এখন ঢাকা থাকবে, মোটামুটি 3-4 মিনিট আমি এইভাবে ঢেকে রাখি এটাকে। আমি একদম শীতের জন্য প্রপারলি রেডি হয়ে চলে আসছি, লুক অ্যাট মি, কেমন লাগছে আমাকে দেখতে? শীতের মনে হচ্ছে একদম শীতের, ঠিক আছে, কিন্তু এটা তো বেশি গরম না, শীতের পোতা খেতে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এইগুলো তো বেশি গরম নাই মনে হচ্ছে। এটা ডেনিম, জাস্ট বাড়িতে এটা পরে ফেলবো তো তাই এটা পরছি আমি। আচ্ছা, আই থিঙ্ক আমার গ্রিন টি রেডি, গ্রিন টি রেডি হয়ে গেছে। হ্যাঁ,
দেখো পাতাগুলো কিরকম গোল গোল টাইপের কেমন ছিল, ইকড়ি বিকড়ি, আর এগুলো এখন কি সুন্দর হয়ে গেছে। তো হিয়ার ইজ মাই গ্রিন টি। বাট এটা এখন প্রচন্ড গরম, আমি এর মধ্যে একটা হচ্ছে দারচিনির টুকরা ফেলবো, তাহলে আমার হচ্ছে খাইতে একটু বেশি ভালো লাগে। ওইটার যে একটা ফ্লেভার আর গ্রিন টির ফ্লেভার দুটো একসাথে হয় আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এলাচ দিলেও ভালো লাগে, আমি এলাচ দিয়েও খাই অনেক সময়, কিন্তু আজকে আমি দারচিনি খাবো। পেঁয়াজ দিয়েছি, নিলাম প্লেট, এখন এটার মধ্যে ঢালবো আর এই যে খাবো। এটাতে নিলে পরে ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে গজনি স্টাইলে খাই আমি, এভাবেই খাই সবসময়। সো হে বিউটিফুল, আমি আবার চলে আসছি রান্নাঘরে। বেশ অনেকক্ষণ যাবত হচ্ছে আমি কাটালাম গ্রিন টি খাওয়ার পরে এই ওই করে, তো এখন আবার আসছি রান্নাঘরে, কারণ কি এখন কিছু পরিমাণ খাবার আমাকে খেতে হবে, না হলে এইভাবে কিন্তু শুতে পারবো না। কারণ কি গ্রিন টি খেয়ে তারপরে হচ্ছে শুতে হয় না, এটা ব্যাড হ্যাবিট। গ্রিন টি খাওয়ার কিছু নিয়ম আছে, আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম, তো ওই জন্য হচ্ছে অল্প পরিমাণ সামান্য খাবার খেয়ে এখন আমি হচ্ছে শুব। তো আমার এখনের মেনুতে কি আছে দেখো, এই যে এখনের মেনুতে আছে সামান্য পরিমাণ ভাত, আলু ভাজা, আমি এতটা আলু ভাজা রাখতে না করছিলাম, হ্যাঁ দাও অল্প ডালা। তো এখন আমি এটা খাবো, খাওয়া দাওয়া করার পর তারপরে রাত্রে ফ্রেশ হওয়া, ফ্রেশ হওয়ার পর হচ্ছে চিয়া সিড খাবো অল্প সামান্য, তারপরে এখনো বসবি না খেতে। এই যে কাটা, নিজের হাতে খায় যে মজাটা হয় সেটা কি মায়ের হাতে খায় হয়, তার থেকে একটু বেশিই হয় এই জন্য। কিন্তু কাটা কুটা তো মায়ে দেখবে না, পুরো ঝামেলায় করতে হবে তোর। দেয়ার ইজ নো ঝামেলা, ঝামেলা আছে হচ্ছে লাল ঝামেলাতে, লাল ঝামেলাতে ঝামেলা আছে। কাটা আছে ঠিকই, মেশিন দিয়ে ঠিক করে নিবো, ভেতরের মেশিন গুলো দিয়ে, 32টা মেশিন, 32টা মেশিন, 32টা আছে। আকাল দত্ত হয়নি আমার, আমরা কোন সময় ব্যথা পাইনি আমি। খাওয়া দাওয়ার পরে উঠে সামান্য পরিমাণে দেখো চিয়া সিড এই যে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম, এটা খেয়ে নিয়ে শুলে পড়ে মনে হয় যে কিছুই খাবার খায় নাই, একদম ভালো লাগে, পেটটা ফাঁকা ফাঁকা, এই জন্য এটা হচ্ছে রাত্রে খাই, আবার সকালেও খাই খালি পেটে। Thank you.
এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।